যারা ইমানদারদের মধ্যে যে মহব্বতের গুণ আছে এটা তারা সবচাইতে বেশি প্রয়োগ করেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাককে খুশি করার জন্য সুলহান আল্লাহ অলি আল্লাহর কাছে গেলেই যারা বলে পীর পূজা এদেরকে পরিচয় করতে হবে এবং বুঝতে হবে এরা হচ্ছে মানবরূপী শয়তান এই শয়তানগুলো আল্লাহর পথে আমাদেরকে চলতে দিতে চায় না আমরা অলি আল্লাহর কাছে যাই পূজা করার জন্যে কি এমন মুশকিল যে মাজার শরীফ আপনি জিয়ারত করার জন্য যাবেন কোনো অলি আল্লাহর কবর শরীফ মাজার শরীফ আপনি জিয়ারত করার জন্য যাবেন এরা ফতোয়া দিয়ে দিবে যে এরা মাজার পূজা করে না আয় আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফর্মাও এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমতার বরকত না জিল আমাদের পাপের কারণে আমাদের দেশটা কোন জালিমের হাওয়ালা করে দিও না দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান যাদের দিকে মায়ার নজরে তাকানোর তুমি ছাড়ার কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে জালিমদের জুলুম থেকে হেফাজত ফরমাও জালিম কাফিরদেরকে মখুর আর মকলুব করে দাও আল্লাহ ইসলাম মুসলিমিন اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفره والمبتدعه والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خلق بلادهم اللهم زلزل اقدامهم আল্লাহ ফারিকবাইন হুম ওয়াবাইন এ কালিম উপস্থিত হলাম কেরাম কারাম হফাজে কারাম শ্রব্দে ও আমার প্রান্তীয় যুবক বন্ধুরা সর্বস্তরের নবী প্রেমিক বলি প্রেমিক বীরাদরানী ইসলাম আল্লাহ পাকের শাহান শাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান মালিক সকুকুল ইবাদ আদায়ের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার পর জীবনের একটা সময় থাকে যে সময়ের কোনো আমল কোনো হিসাবের মধ্যে পড়ে না মানুষের কাছেও নয় আল্লাহর কাছেও নয় অর্থাৎ যখন কোনো মানুষ নাবালেক বয়সে থাকেন কোনো মানুষকে যদি কোনো কষ্ট দেন একটা ছোট্ট বাচ্চা চার পাঁচ বছর বয়স ছয় বছর বয়স ঢিল ছড়তেছে ঢিল কোনো মানুষের গায়ে পড়লে ওই মানুষটা যখন ব্যথা পান ব্যথা পাইলেও কারো কাছে নালিশ করেন না মনে করেন বাচ্চা মানুষ বুঝে নাই বাচ্চা মানুষ বুঝে নাই কিন্তু আঠারো উনিশ বছর বয়সের একটা ছেলে যদি ঢিল ছোড়ে এবং তার ঢিল কোনো মানুষের গায়ে লাগলে ওই মানুষটা ব্যথা পাওয়ার পর এখানে কিন্তু ওই আঠারো উনিশ বছরের ছেলের ডিল ছোড়াটা একটা হিসাবের মধ্যে পড়ে যায় তার বিরুদ্ধে নালিশ হয় তার বিরুদ্ধে অ্যাকশন নেনতান মুরব্বীরা হাজিরিনে কেরাম আমাদের এই যে যে বয়সে আমাদের যে কোনো আমল কোনো হিসাবের মধ্যে পড়ে না আল্লাহর কাছেও নয় বন্দার কাছেও নয় এই বয়সটা শেষ হয়ে যাওয়ার পর একটা বয়সে আমরা উপনীত হই তখন আমাদের প্রতিটি কথাবার্তা প্রতিটি আমল প্রত্যেকটা বিষয় হিসাবের ভিতরে চলে আসে মানুষও এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করতে থাকেন এবং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেও এই ব্যাপারে বিচারের একটা বিষয় চলে আসে যেই বয়সটা আসার সাথে সাথে শরীয়তের ভাষায় যেটাকে বলা হয় মোকাল্লাফ শরিয়তের মোকাল্লাফ শরীয়তের মোকাল্লাফ হয়ে যাওয়ার পরে প্রতিটি মানুষের উপর কিছু হক বর্তায় এই হক দুই প্রকার হকুক এবং হকুকুল এবাদ আল্লাহর হক বন্দর হক এই হকুকুল এবাদের মধ্যে হকুকুল এবাদ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হকুকুল্লাহ বিষয়ে কোনো অপরাধ যদি কোনো মানুষ করে আল্লাহ রব্বুল আলমিন হয়তো মেহরবানি করে তাকে মাফ করে দিতে পারেন আশা করা যায় কিন্তু হকুকুল এবাদ সম্পর্কিত কোনো বিষয়ে কোনো মানুষ যদি কোনো অপরাধ করে তাহলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত মাফ করে দেবে না ততক্ষণ আল্লাহ রব্বুল আলমিনও মাফ করে দেবেন না তো হকুকুল এবাদ বা বন্দার হক বন্দার হকের মধ্যে মা বাবার হক প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক ব্যবসায়ী হলে কাস্টমারের হক কাস্টমার হইলে ব্যবসায়ীর হক বিভিন্নভাবে এক মানুষের উপর আরেক মানুষের হক বর্তায় আর মানুষের মধ্যে একদল মানুষ এক শ্রেণীর যারা এমন একটা জগতের বাসিন্দা হয়ে যান যেই জগতে যাওয়ার পরে তাদের দুঃখ কষ্ট ব্যথা এগুলো কোনো কিছুই কোনো মানুষকে জানানোর কোনো সুযোগ থাকে না এই অসহায় মানুষ তারাই হলেন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে তারা কি কবরের বাসিন্দা হয়ে গেছে কবরে যাওয়ার পরে ওই মানুষগুলো কবরের বা ইয়েদ কী করেন রসুল্লাহ সাল্লারি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে পানিতে ডুবন্ত একজন মানুষ ডুবে মারা যাবে এই অবস্থায়ও যখন পৌঁছে যায় তখনও সে বিচলিত হয়ে এদিক সেদিক তাকায় কোনো কিছু যদি পায় কোনো বস্তু যদি পায় তাহলে ওটা ধরে তার প্রাণ রক্ষা যেন করতে পারে পানিতে ডুবন্ত একজন মানুষ যেভাবে তার প্রাণ রক্ষার জন্য কোনো বিশ কোনো বস্তুর অপেক্ষমান থাকে বিচলিতভাবে ঠিক তেমনিভাবে কবরের মিদ জিন্দাদের পক্ষ থেকে হাদিয়া পাওয়ার জন্যে এইভাবে অপেক্ষমান থাকেন রসুলুল্লাহ সাল্লু আলাইহাল্লাম যখন এ হাদিস শরীফ বয়ান ফরমাইলেন সাহাবাহকরাম তাদের মনের মধ্যে প্রশ্ন দেখা দিল যে আমরা জিন্দা মানুষ একজন আরেকজনকে হাদিয়া দিতে পারি কাপড় চোপড় টাকা পয়সা যে কোনো একটা বস্তু হাদিয়া দেওয়ার একটা সুযোগ থাকে কিন্তু যারা কবরের বাসিন্দা হয়ে যান যারা কবরবাসী হয়ে যান তাদেরকে আমরা কিভাবে হাতিয়া দিব এবং কী হাতিয়া দিব রসুল্লাহ সাল্লাইসলামের ক্ষেত্রে তারা এই বিষয়ে জানতে চাইলেন আল্লাহর নবী সাল্লাহাম জবাব দিলেন যে মঈতের জন্য জিন্দা ব্যক্তিদের পক্ষ থেকে হাদিয়া হচ্ছে সবাব জিন্দা ব্যক্তিরা যে কোনো এক আমল করবে এবং এই আমলের সবাবটা যখন কবরের মৈতদকে দান করবে এই সবাবটাই হল মঈয়ের জন্যে জিন্দার পক্ষ থেকে হাদিয়া আল্লাহর নবী সাল্লাহসলামের স্বাদ ফরমান জিন্দাদের পক্ষ থেকে সামান্য পরিমাণ সয়াবও যদি কবরের মহ্যিতকে হাদিয়া করা হয় তাহলে ওই মিত এত বেশি খুশি হয়ে যান দুনিয়াতে থাকা অবস্থায় গোটা পৃথিবী তাকে দান করলেও এত বেশি খুশি হইতেন না আমরা কি বুঝলাম আমাদের মূর্দেগান কিন্তু আমাদের হাতের দিকে চেয়ে আছেন আমরা তাদেরকে কিছু দেব আর কি দিব একটা মাত্রই উপায় আছে কিছু সয়াব তাদেরকে হাদিয়া করব আমাদের পক্ষ থেকে মঈদকে মুর্দেগানকে যে সওয়াব আমরা হাদিয়া করি এরই নাম হলো ইসালে সব। তো আজকের এই মাহফিলটা হচ্ছে ইসালে এ মাহফিল প্রথমত মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলী সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইসাল এ এর পাশাপাশি এলাকার মুরদেগানের ইসালে সব। হাজির কেরাম আল্লাহর বলি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আনেহি এমনও হইতে পারে এই লক্ষণাবন্ধ এলাকার কারো কোনো আত্মীয় নন আত্মীয় কেউ থাকলেও আমার জানা নাই থাকলেও থাকতে পারেন এমন মনে করি এখানে তার আত্মীয় স্বজন কেউ নন এবং তার যে বাড়িশ তার বাড়িটা বাংলাদেশের এক প্রান্তে জকিগঞ্জ উপজেলা আর আমরা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা তো গোলাপগঞ্জের মানুষ জকিগঞ্জ উপজেলার একজন মানুষের জন্যে এশালে সব করব এটা কেন করব কি কারণ এই কারণ যেটা আমরা আমরা অনেকেই এটা বুঝতে পারি আল্লাহর বলি সারাটা জীবন আমাদের কল্যাণের জন্য মেহনত করেছেন আমরা যেন শান্তির জীবন যাপন করতে পারি এবং আখেরাতের অনন্তকালীন শান্তির জীবন লাভ করতে পারি আল্লাহর বলি এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে সারাটা জীবন তিনি অতিবাহিত করেছেন গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে জেলা থেকে জেলায় দেশ থেকে দেশে তিনি সফর করেছেন ও ক্লান্ত পরিশ্রম করেছেন এর পাশাপাশি তিনি আমাদের জন্য দোয়াও করেছেন আমরা যারা সাহেব কুবলার মহফিলে বসেছি আমরা সবাই সাক্ষী আছি যখন তিনি দোয়া করতেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করার সময় নিজের জিসমানি আওলাদের কথা পরে বলতেন আগে বলতেন রুহানি আউলাদের কথা যে আল্লাহ আমার রুহানি জিসমানি আউলাদকে তোমার হাওয়ালা করে যাচ্ছি অথবা কখনো দোয়া করতেন যে আল্লাহ আমার রুহানি জিসমানি আউলাদের দুনিয়া আখেরাত রৌশন করে দাও এভাবে দোয়া করতেন তো রুহানি আউলাদের কথা কিন্তু আল্লাহর কাছে প্রথমেই তিনি বলতেন আল্লাহর বলি সারাটা জীবন আমাদের জন্য দোয়া করেছেন শুধু মাহফিলের মধ্যে নয় একা একা বসে যখন তিনি দোয়া করতেন আমি নালায়ক বেশ কিছুদিন সুযোগ হয়েছে আল আল্লাহর বলি যখন একা একা বসে দোয়া করতেন সেই মুহূর্তে তার সামনে থাকার তার তার খেদমতে থাকার সুযোগ আমি অধমের হয়েছে আমি তখনও দেখেছি যখন একা একা দোয়া করতেছেন আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন যে আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদের দুনিয়া আখেরাত রৌশন করে দাও আল্লাহর যে অলি সারাটা জীবন আমাদের জন্য মেহনত করে গেলেন আমাদের জন্য আল্লাহর দরবারে এত বেশি চোখের পানি ছেড়ে গেলেন তার কাছে আমরা ঋণই সেই ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমাদের নাই চেষ্টা করা মাত্র সেই প্রচেষ্টা হিসাবে ইসালে সব আমরা কিছু সব তাকে হাদিয়া করব তার যে হক আমাদের উপর আছে সেই হক আদায়ের সেই ক্ষমতা আমাদের নাই আমরা প্রচেষ্টা করতে পারি এবং সেই সামান্য প্রচেষ্টা হলো ইসালে সব তাছাড়া এই এলাকার গান কারো বাবা কারো দাদা পরদাদা পূর্বপুরুষ যারা এই পৃথিবীতে থাকা অবস্থায় আমাদের জন্যে দোয়া করে গেছেন মুরব্বীরা বংশধরের জন্য দোয়া করে থাকেন এবং এটা উচিত যে কোনো মানুষ যখন বংশধরের জন্যে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন তার কারণ কী অনুপস্থিত মানুষের জন্য যে দোয়া করা হয় হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল উল্লাহ সাল্লু আসসালামের সাদ ফরমান অনুপস্থিত মানুষের জন্য যারা দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরেশতা ওই লোকের দোয়ার মধ্যে সামিল করে দেন ওই মানুষটা দোয়া করতে থাকেন আর ওই ফেরেশতা আল্লাহর দরবারে আমিন আমিন বলতে থাকেন তার মানে আল্লাহ তোমার বন্দার দোয়া তুমি কবুল করে নাও তুমি দোয়া কবুল করে নাও ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া কবুলের সুপারিশ করতে থাকেন এই জন্যে আমরা অনুপস্থিত মানুষের জন্যও দোয়া করব বিশেষ করে আমাদের বংশধর আপনার ছেলে আছে ছেলের বিয়ে শি এখনো হয় নাই বিয়ে শাদি যখন হবে পাকের হুকুম হলে মসজি হলে ছেলের ঘরের নাতি আসবে নাতি বড়ো হবে বিয়ে শাদি করবে তার বংশধর পৃথিবীতে আসবে এইভাবে বংশধর আসতেই থাকবে কিন্তু এরা এখনো আসে নাই যারা আসে নাই বংশধর যারা এখনো আসে নাই তাদের জন্য যদি মুরব্বিরা দোয়া করে যান তাহলে এই মুরব্বির দোয়া কবলের জন্য একজন ফেরেস্তা আল্লাহর কাছে আমিন আমিন বলতে থাকবেন আমিন বলতে থাকবেন সুহান আল্লাহ তো আমরা আমাদের মুরব্বীদেরকে যারা দেখেছি মুরব্বীরা দোয়া করতে আমরা শুনেছি বংশধরের জন্য তারা দোয়া করেছেন ছেলের জন্য দোয়া করেছেন ছেলের ঘরের নাতির জন্য দোয়া করেছেন মেয়ের জন্য দোয়া করেছেন মেয়ের ঘরের নাতির জন্য দোয়া করেছেন এইভাবে দোয়া করে করে এখন তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন তো সেই মূর্দ্গানের হক আমাদের উপর আছে আমি যে বসত ভিটার মধ্যে আছি এমনও হইতে পারে এই বসত ভিটা আমার দাদা কিন্তু ওই ভিটাটা এ এত সুন্দর করে সাজিয়েছিলেন দাদা পৃথিবীর থেকে চলে গেছেন দাদার পরে আমার বাবা সেই বসত ভিটার বাসিন্দা হয়েছেন বাবা দুনিয়া থেকে চলে গেছেন বাবা চলে যাওয়ার পর ওই ভিটার বাসিন্দা আমি হয়ে গেছি তো যার সাজানো সেই সংসারের সেই সৌন্দর্য আমি উপভোগ করে যাচ্ছি সেই সংসারের উপকার আমি গ্রহণ করে যাচ্ছি যারা এত কষ্ট করে এই সুন্দর সংসার সাজিয়ে গেলেন আর আমরা এখন উপভোগ করে যাচ্ছি আমরা কি তাদেরকে ভুলে থাকবো তাদেরকে ভুলে থাকা মানে চরম নমক খারামি ছাড়ার কিছুই নয় আমাদের কবরের মধ্যে গান আমাদের বাবা দাদা পরদাদা যারা এই কবর দেশে চলে গিয়েছেন নবীদের হাদিস নবেদের হাদিস শরীফ থেকেই প্রমাণ পাওয়া যায় তারা আমাদের হাতের দিকে তাকিয়ে আছেন আমাদের হাতের দিকে তাকিয়েছেন আমরা কিছু তাদেরকে দিব আর কিছুটা কি যে কিছু সব তাদেরকে আমরা হাদিয়া করব। এই বললাম যে আজকের এই মাহফিলটা হলো হকুকুল ইবাদের মাহফিল বন্দার হক আদায়ের মাহফিল বন্দার হক আদায়ের মাহফিল ইসালে সব মাহফিল যারা এই মাহফিলের আয়োজন করলেন বাংলাদেশ ইসলাম এবং লক্ষণাবন্ধ এলাকাবাসী আল্লাহ রব্বর আলমিন তাদের এই আয়োজনকে এই কোশিশকে যেন কবুল করে উত্তম যাজা দান করেন সবাই বলি আমিন এবং আল্লাহর বলি ফুলতলী সাহেব কেবলা রহমতুল্লাহ আলহী সহ এই এলাকার আর আরোয়া পাক জিন্দাদের উপর খুশি এবং রাজি যেন করে দেন সবাই বলে আমিন কোরআন হাদিসের ভাষায় তার নাম হলো মহব্বত এই মহব্বতের এই গুণটা প্রতিটি মানুষের মধ্যে আছে কিন্তু এই মহব্বতের গুণ প্রতিটি মানুষের মধ্যে থাকলেও সব মানুষ সমানভাবে এই মহব্বতের গুণটা প্রয়োগ করতে পারে না সব মানুষ মহব্বতের গুণ প্রয়োগ করার উপযুক্ত যে খাত আছে ক্ষেত্র আছে পাত্র আছে এটা নির্বাচন করতে পারে না হাজিরিনে কেরাম ধন সম্পদ আল্লাহ রবুল্লা নামিন অনেক মানুষকেই দান করেন কিন্তু সব মানুষ ধন সম্পদ খরচ করার ক্ষেত্রে তার যে খাত যেটা ক্ষেত্র যেটা এটা সমানভাবে নির্বাচন করতে পারে না কেউ তার সম্পদ খরচ করে সিনেমা হল তৈরির জন্যে আর কেউ সম্পদ খরচ করে মসজিদ তৈরি করার জন্যে কেউ তার সম্পদ খরচ করে বাঙালি সংস্কৃতির নামে আল্লাহর নাফরমানির যে অনুষ্ঠান বিনোদনের যে ব্যবস্থা ষাঁড়ের লড়াই সারের লড়াই আছে না ষাঁড়ের লড়াই আমাদের বাংলাদেশে বলা হয় বাংলাদেশের বাঙালি সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতির দোহাই দিয়া এই ধরনের অনেক নাফরমানির কাজ আছে অনেক মানুষ সম্পদশালী তাদের সম্পদ ব্যয় করেন এই নাফরমানির বিনোদনের আয়োজন করার জন্যে আর অনেক মানুষ তাদের সম্পদ খরচ করেন এই ধরনের দিনই মাহফিল সাজানোর জন্যে তো সম্পদ যেভাবে সব মানুষ সমানভাবে ব্যয় করতে পারে না সঠিক খাত অনেকেই নির্বাচন করতে পারে না ঠিক তেমনিভাবে মহব্বতের গুণ প্রতিটি মানুষের মধ্যেই আছে কিন্তু সব মানুষ উপযুক্ত ক্ষেত্রে মহব্বতের গুণটার প্রয়োগ করতে পারে না মহব্বত প্রয়োগ করার উপযুক্ত ক্ষেত্র বিচার করতে পারে না হাজিরিনে কেরাম আল্লাহ রব্বুল আলমিন সংক্ষেপে সংক্ষেপে এখানে একটা একটা নীতি উল্লেখ করেছেন সেটা হল্লদ্দিন ইমানদার যারা ইমানদারদের মধ্যে যে মহব্বতের গুণ আছে এটা তারা সবচাইতে বেশি প্রয়োগ করেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে তাদের মহব্বতের মহব্বতের এই গুণটা তারা প্রয়োগ করেন আবার অনেক মানুষ এই মহব্বতটা কাজে লাগায় কোন কাজে যে যেখানে যেখান থেকে ভালো কিছু পাওয়ার কোনো আশা করা যায় না মনে করেন আবদুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ একজন আলিম দিন একজন মহাদ্দ তার একটা জীবন ছিল যে জীবনে তিনি একটা মেয়েকে মোহাম্মত করতেন অনেক বেশি মহব্বত করতেন কিন্তু তৎকালীন যুগে রেস্ট্রিকশন ছিল অনেক বেশি এখনকার যুগে যেভাবে মেয়েরা অবাধে চলাফেরা করতে পারেন তখনকার যুগে এভাবে অবাধে চলাফেরার কোনো সুযোগ ছিল না বাড়িটা ছিল সুরক্ষিত বাড়ির ঘরের ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল না তো আবদুল্লাহ বিন মোবারক তিনি কি করতেন রাতের বেলা রাতের বেলা তিনি ওই বাড়ির দেয়ালের পাশে এসে উকি মেরে দাঁড়িয়ে থাকতেন রাতের অন্ধকারে আর ওই মেয়েটা ঘরের জানালা খুলে দিয়ে জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকত আব্দুল নাবিন মোবারক জীবনে এই মেয়েটার সাথে কোনো কথাবার্তাতে বলবেন বা কিছু লেনদেন করবেন এই ধরনের কোনো সুযোগও তার ছিল না এইভাবে রাতের পর রাত তিনি অতিবাহিত করেছেন এই মেয়ের প্রেমে তিনি আচ্ছন্ন হয়ে পড়েছিলেন রাতের পর রাত তিনি ঠিক এইভাবে কাটিয়ে দিয়েছেন হঠাৎ করে একদিন রাতের বেলা তিনি দাঁড়িয়েছেন দেয়ালের পাশে অন্ধকারের মধ্যে মেয়েটা জানালার সামনে দাঁড়ানো ঘরের ভিতর তিনি দেখতেছেন 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 হঠাৎ করে আজানের শব্দ শুনলেন যখন তিনি আজানের শব্দ শুনেছেন তিনি মনে করেছেন এশার আজান হয়েছে এশার আজান যদি হয় রাত তো অনেক বাকি আছে তিনি আবার দাঁড়িয়েই থাকলেন মেয়েটাকে দেখতেই থাকলেন আরো কিছুক্ষণ পর দেখা গেল তার গায়ের মধ্যে সূর্যের আলো পড়েছে সূর্যের আলো যখন পড়েছে হঠাৎ করে তিনি মানে হঠাৎ করে তিনি হতচকিত হয়ে গেলেন তিনি কিং কর্তব্য হয়ে গেলেন ভাবতে থাকলেন যে কিছুক্ষণ আগে না আজান শুনলাম তো এসা আস এসার আজান ছিল না ছিল ফজরের আজান তিনি ফজরের আজান শুনেছিলেন কিন্তু ওই মেয়েটাকে দেখতে দেখতে তিনি এত নেশাগ্রস্ত হয়েছিলেন যে এশার আজান না ফজরের আজান সময় কতটুকু যাচ্ছে এই দিকে তার কোনো খবর ছিল না মোবারক বিনোবারক রহমাতুল্লাহি যখন সূর্যের আলো গায়ে পড়ার পর তার হুশ আসলো যে হায় হায় সারাটা রাত জেগে জেগে এই মেয়েটার দেখে আমি তাকিয়েছিলাম সারাটার রাত আমার কাটিয়ে দিয়েছি একটা মেয়ের মহব্বতের মধ্যে পড়ে এই মেয়ে আমাকে কি দিল তার কাছ থেকে তো কিছুই আমি পাইলাম না অথচ আমার মালিক মাওলা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি পৃথিবীতে আসার আগে মায়ের উদরে যখন ছিলাম মায়ের উদরে থাকা অবস্থায় সেই মহান মালিক আমার রিজেকের ব্যবস্থা করেছেন পৃথিবীতে এসেছি এখানে আসার পরেও আমার রিজিকের ব্যবস্থা করেছেন দুনিয়াতে আসার পর আমার আগুন পানি অক্সিজেন সব কিছুর প্রয়োজন ছিল আমি দরখাস্ত করি নাই জন্মগ্রহণ করার সাথে সাথে সব সবকিছু আমি পেয়েছি আমার আমার মালিক থেকে সব ব্যবস্থা করে রেখেছেন এত করলেন দয়ার উপর আমার গোটা জীবনটা নির্ভরশীল যার দয়া না হলে একটা নিঃশ্বাস আমি ফেলতে পারবো না সেই মহান মালিকের জন্য আমি কতটা রাত এভাবে বিনিদ্র কাটিয়ে দিয়েছি তার মনের মধ্যে প্রশ্ন চলে আসলো যে মেয়ে একটা মেয়ে আমার কিছুই করল না তার কাছ থেকে আমি কিছুই জীবনে পাইলাম না তার জন্যে রাতের পর রাত না ঘুমিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি তাহলে আমার আমার মনি আমার মালিক দয়াল আল্লাহ আমার দয়াল আল্লাহর জন্য আমি কতটা রাত এভাবে কাটাতে পেরেছি তার ভাবান্তর চলে আসলো এবং তিনি আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেলেন তবা করতে শুরু করলেন মালিক মওলা ভুল করেছি তোমার সাথে নমক হারামি করেছি যে আমার কিছুই করল না তার জন্য রাতের পর রাত আমি বিনিদ্র কাটিয়ে দিলাম না ঘুমাইয়া কাটিয়ে দিলাম অথচ তোমার কত একসান আমার প্রতি তোমার কত দয়া আল্লাহ তোমার জন্য আমি একটি রাতও এইভাবে বিনিদ্র কাটাতে পারি নাই নমক হারামি করেছি তোমার সাথে মালিক মওলা আমাকে মাফ করে দাও এবং আমি ওয়াদা করলাম এখন থেকে আর আর এমন কোনো কাজে আমি যাব না আমার দিলটাকে এমন কোনো ক্ষেত্রে আমি নিবদ্ধ করব না যেখান থেকে আমার কোনো উপকার আমি পাই না মালিক মৌলা তোমার মহব্বত আমার দিলের মধ্যে তুমি ভরপুর করে দাও আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহি আল্লাহ রব্বুল্লাহ নবীনের কাছে লজ্জিত হয়ে এই ধরনের কাজ আর কোনোদিন করবেন না এই অঙ্গীকার করে কাকু তুই মিনতি করে তিনি কান্নাকাটি করলেন আল্লাহ রব্বুল্লাহ নামিন তার তবা কবুল করলেন এবং শেষ পর্যন্ত এই আবদুল্লাহ বিন মোবারক যুগশ্রেষ্ঠ একজন ওলি পরিণত হয়ে গেলেন এবং যুগশ্রেষ্ঠ একজন আলী মহাদ্দিসে পরিণত হয়ে গেলেন সুহান আল্লাহ হাজরিনে তো এই যে মহব্বতটা আমাদের কোন দিকে যায় আমাদের সমাজের মধ্যে এমনও আছে অনেক ছেলে অনেক মেয়ে তার মা বাবা যদি অসুস্থ থাকেন মা বাবার কাছে থাকলে তাদের মাথাটা মাথার মধ্যে হাত বোলাইলে তারা একটু আরাম পান কিছুক্ষণ থাকার পর তার অধৈর্য হয়ে যায় ছেলে মেয়ে অধৈর্য হয়ে যায় থাকতে পারে না এইভাবে তারা এক সময় অসুস্থ মা বাবার কাছের থেকে একটু দূরে চলে যায় কিন্তু ঠিকই প্রচণ্ড গরমের মধ্যে মশার কামড় খেয়েও টেলিফোনে এমন একজনের সাথে আলাপ করে সে সময় পার করে ঘন্টার পর ঘন্টা সময় সে পার করতে পারে যার সাথে এইভাবে যোগাযোগ করা তার জন্য অবৈধ অবৈধ যোগাযোগ অবৈধ সম্পর্ক সেই ক্ষেত্রে তার দিলটা ওইদিকে ঝুঁকে যায় ঝুঁকে থাকে এমনভাবে মোহগ্রস্ত হয়ে যায় যে কত ঘন্টা যাচ্ছে ওইদিকে তার কোনো খবর নাই সে খাওয়া দাওয়া করার দরকার ছিল সে ভুলেই গিয়েছে যে খাওয়ার দরকার ছিল সে খায় নাই এখনো তার ঘুমানোর দরকার সে ভুলেই গিয়েছে রাত যে আর বেশি বাকি নাই হজরের বক্ত হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা মহাচ্ছন্ন হয়ে অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক যার সাথে তার সাথে সে সময় কাটাতে পারে এই যে মহাচ্ছন্ন হওয়া এই যে মহব্বত এই মহব্বতটা যেটা অপাত্রে এটা প্রয়োগ করা হলো আর ইমানদার যারা আল্লাহ রব্বুল আলমিনের সাত আমানু আসাধ্য হব্বান লিল্লাহি ইমানদারের উচিত হলো তার মধ্যে মহব্বতের যে গুণ আছে এই গুণটা সে প্রয়োগ করবে আল্লাহর ওয়াস্তে আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্যে হাজরিনে কেরাম সঠিক হাতে যদি মহব্বতের গুণের প্রয়োগ করা যায় তাহলে কেমন উপকার হইতে পারে কুকুর আমরা চিনি তো কুকুর কুকুর কুকুরটা পাক না নাপাক কারো কারো কাপড়ের মধ্যে যদি কুকুরের স্পর্শ লাগে কুকুরের গায়ে যদি কারো কাপড় লাগে তাহলে এই কাপড় পরে আপনি নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে হবে না কেন কুকুর নাপাক তো তার শরীরের সাথে কাপড় লাগার সাথে সাথে কাপড়টা নাপাক হয়ে যায় এই নাপাক একটা কুকুর যখন কেয়ামত হবে দুনিয়ার যত কুকুর আছে সমস্ত কুকুর মারা যাবে যত গরু আছে ছাগল আছে জীবজন্তু আছে সবাই মারা যাবে পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে চতুষ্প জন্তু যা তাও ধ্বংস হয়ে যাবে আল্লাহরবুল আলমিন আবার তাদেরকে জিন্দা করবেন জিন্দা করবেন যেই সময় হজরত ইসরাফিল সালাম সিংহায় ফুক দেবেন জমিনের নিচের থেকে সবাই উপরে উঠে আসরের ময়দানে হাজির হবে তখন কিন্তু জমিনের নিচে জীবজন্তু যেগুলো থাকবে তারাও যাবে তারা জিন্দা হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলবেন যে তোমাদের কার কি অভিযোগ আছে অভিযোগ পেশ করো গরু ছাগল বিড়াল এই ধরনের জীবজন্তু যেগুলো আছে হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রত্যেকের অভিযোগ তারা পেশ করবে যারা তাদেরকে কষ্ট দিয়েছে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলবেন তোমরা প্রতিশোধ নিয়ে নাও তারা প্রতিশোধ নিয়ে নেবে যখন শেষ হয়ে যাবে প্রতিশোধ নেওয়া পাক তাদেরকে ডাক দিয়ে বলবেন কোনো তোরা তোমরা মাটি হয়ে যাও মাটির সাথে মিশে যাও পৃথিবীর যত জীব আছে সবাই মাটির সাথে মিশে যাবে এই পর্যন্তই তাদের এরপরে আর তাদের কিছুই নাই মাটির সাথে মিশে যাবে নিঃশেষ হয়ে যাবে পৃথিবীর যত কুকুর আছে সমস্ত কুকুরগুলো নিঃশেষ হয়ে যাবে কিন্তু একটা কুকুর আছে যে কুকুরটা জান্নাত পর্যন্ত চলে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত পর্যন্ত চলে যাবে আসাবে কাহাব আমরা তাদের ঘটনা কম বেশি সবাই জানি আসাবে কাহাব একদল যুবক অনেক ধরনের রেওয়ায়ত পাওয়া যায় এরা কতজন ছিলেন অসহুর রেওয়ায়ত যেটা সেটা হলো যে এরা ওনাদের সংখ্যা ছিল সাত রাজ পরিবারের সন্তান দেশের রাজা মূর্তি পূজারী দেশের জনগণ মূর্তি পূজারি কিন্তু রাজ পরিবারের সাতজন যুবক তারা চিন্তা করল যে মূর্তিগুলো আমাদের কিছুই করতে পারে না লাভও করতে পারে না ক্ষতিও করতে পারে না কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারে না কিছু চাইলে সে চাওয়া পূরণ করে দিতে পারে না খামাখা এই মূর্তিগুলোর পূজা কেন করব। যেই মহান সত্ত্বা আমাদেরকে সব কিছু দেন যার কাছ থেকে আমরা সব কিছু পাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের লালন পালন কর্তা আমরা ইবাদত করলে একমাত্র সেই মহান আল্লাহর হেফাদত করব আমরা শিরিক করতে পারবো না তাদের এই কথাটা তাদের এই বিষয়টা তাদের এই আকিদাটা যখন সমাজের মানুষ জানতে পারলো যেই সমাজের মানুষ মূর্তি পূজারি তারা যখন জানতে পারলো রাজ পরিবারের সাতজন যুবক তারা মূর্তির পূজা করতে চায় না তারা মূর্তির পূজাকে অবৈধ মনে করে এটাকে গুমরাহী মনে করে সমাজের মানুষগুলো এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কোনো সাহস করতে পারল না কারণ এরা রাজ পরিবারের সন্তান তো তারা রাজাকে গিয়ে তারা বললো বাদশাহাবো না একটা নালিশ করতে এসেছে কি নালিশ তোমাদের তারা বললেন যে কিছু যুবক আপনাদের রাজ পরিবারের সন্তান এরা আমাদের দেশের যে ধর্ম আছে আমাদের দেশের প্রচলিত ধর্ম তারা মানেন না আপনি যেই ধর্ম অনুসরণ করেন আপনার দেশের জনগণ যেই ধর্ম অনুসরণ করেন আপনার এই ধর্ম তারা মানেন না এরা তো রাজ পরিবারের সন্তান এই জন্য আমরা কিছুই বলতেছি না আপনাদের সম্মানার্থে আমরা কিছুই বলতেছি না আমরা আশা করি আমাদের এই অভিযোগ শুনে আপনি বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বাদশা তো একদম রেগে লাল হয়ে গেছেন কিরে আমি দেশের রাষ্ট্রপ্রধান আমি নিজে মূর্তি পূজা করি আমার দেশের জনগণ মূর্তি পূজা করে আর আমাদের ভাতিজা আমাদের ছেলে ভাতিজা এগুলো মূর্তি পূজা করে না খেপে গেলেন সাতজন যুবককে রাজা তলব করলেন তারা হাজির হলেন রাজা বললেন এই তোমরা নাকি মূর্তি পূজা করো না লেহা আমরা মূর্তি পূজা করি না আমরা এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি ইবাদত করতে পারবো না মাহবুদ আমাদের একজন তিনি হচ্ছেন আল্লাহ এখন বাদশাহ প্রচন্ড রাগে গিয়েছেন যে দেখো তোমরা তো আমাদের পরিবারের সন্তান এই জন্যে নগদ নগদ কঠিন কোনো ব্যবস্থায় আমি গেলাম না তোমাদেরকে কিছু সুযোগ দিলাম আমি এক জায়গায় সফরে যাচ্ছি আমি আশা করব সফর থেকে আসার পর তোমাদেরকে দেখব তোমরা আমাদের এই মূর্তি পূজার ধর্ম গ্রহণ করে নিয়েছ আর যদি সফর থেকে আসার পর দেখি তোমরা মূর্তি পূজার ধর্ম এখনও গ্রহণ করো নাই শুনে রাখো তোমাদেরকে আর জিন্দা রাখবো না তোমাদেরকে জিন্দা রাখবো না হত্যা করব তোমাদেরকে কতল করা হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে বাদশা চলে গেল সাতজন যুবক এখন চিন্তা করতে শুরু করলেন যে ইমান নিয়া তো আর বাছা যাবে না ইমান নিয়া বাঁচতে হলে এই এলাকায় এই দেশে এই সমাজে আর থাকা যাবে না যাইতে হবে নির্জন একটা জায়গায় যেখানে এই সমাজের কোনো মানুষ যাইতে পারে না সাতজন যুবক বাড়ির থেকে বের হয়ে যাবেন তারা সিদ্ধান্ত নিলেন যে নির্জন একটা জায়গায় আমাদের যাওয়া লাগবে বাড়ির থেকে বের হলেন অনেক টাকা পয়সা নিয়ে রাজ পরিবারের সন্তান টাকা পয়সার অভাব ছিল না অনেক বেশি টাকা পয়সা প্রত্যেকেই নিলেন বাড়ির থেকে বের হলেন রাস্তায় বের হওয়ার পর তারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের টাকার অর্ধেকটা আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। কারণ আমরা একটা কঠিন পথে পাড়ি জমাচ্ছি কঠিন পথ কঠিন সমস্যার মুখোমুখি আমরা তো আমরা কিছু সৎকা খয়রাত করি সৎকা করলে আল্লাহ রবুল আলামিন আমাদের সমস্যা দূর করে দেবেন আর সদাকা তো বালা সদকা সমস্যা দূর করে দেয় সৎকার বসিলায় সমস্যা দূর হয়ে যায় সিদ্ধান্ত নিলেন তারা অর্ধেক টাকা পয়সা সৎকা করলেন বাকি অর্ধেক সাথে নিলেন রওনা করলেন যাবেন কোথায় তারা সিদ্ধান্ত নিলেন ওই যে পাহাড় ওই পাহাড়ের দিকে চলে যাব যে এখানে কোনো মানুষের চলাচল নাই। ওই পাহাড়ের নির্জন একটা গুহা বের করে আমরা গুহায় অবস্থান করতে থাকব। তারা যখন রওনা করেছেন তাদের পিছে পিছিয়ে পিছে পিছিয়ে একটা কুকুর যখন যাইতে শুরু করলো তারা কুকুরটাকে পিছন থেকে ধাওয়া করলেন পিছন দিকে ধাওয়া করলেন দাঁড়ানোর চেষ্টা করলেন কুকুরটা কিছু দূর যাওয়ার পর আবার তাদের সঙ্গী হয়ে যায় আবার তাদের সঙ্গী হয়ে যায় বেশ কয়েকবার তারা চেষ্টা করেছেন কুকুরটা যেন তাদের সাথে না যায় কিন্তু চেষ্টা চেষ্টা করেও তাড়াইতে পারেন নাই সেই কুকুরটা তাদেরকে এত বেশি মহব্বত করেছে যে তারা সেই দুর্গম পাহাড়ের পথে যখন রওনা করেছেন সেই দুর্গম পাহাড়ের পথে এই কুকুরটাও তাদের পিছে 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 রওনা দিয়া একদম পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছে পাহাড়ের গুহায় যাওয়ার পরে রাতের বেলা সারাটা রাত সাতজন যুবক নামাজ পড়তে শুরু করলেন আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কান্নাকাটি করতে শুরু করলেন তারা আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন কি ফরিয়াদ করেছিলেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন এরশাদ করেছেন

সমাজের মধ্যে যত গুমরাহি আছে কোনো গুমরাহের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর তোমাকে একমাত্র মাবুদ বিশ্বাস করার কারণে এখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি এই কঠিন পরিস্থিতিতে তোমার দয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই রহমা আল্লাহ মেহরবানি করে তোমার পক্ষ থেকে আমাদের প্রতি দয়া প্রদর্শন করো রহমত দাদেল করো আমরিনা আমরা যে কঠিন পথে পথ ধরেছি আল্লাহ আমাদের এই পথ চলা আমরা সত্য পথে থাকতে চাই সঠিক পথে থাকতে চাই হক পথে থাকতে চাই আমরা এই এই পথ চলা আমাদের জন্য অনেক কঠিন আল্লা দিনা ইজার ওদুকের আল্লাহ সাহাবাহাম আল্লাহ নবীর খেদমতে আরজ করেছিলেন ইয়া রসুল আল্লাহ হিমানিল অলি ইউ নবীজি অলি কাকে বলে অলির কি পরিচয় জানতে চাই আল্লাহর নবী সাল্লাহ আলহিমসাল্লাম অলির পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাহর বলি সেই সমস্ত সৌভাগ্যবান মানুষ যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয় তো অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয় যাদের কাছে গেলে শয়তান কি সহ্য করতে পারে তাদের কাছে যাওয়া শয়তান কি সহ্য করতে পারে তো মানুষের মধ্যে যারা আল্লাহর কাছে আমাদেরকে যাইতে দেয় না মনে করতে হবে মানুষরূপী শয়তান এরা কি মানুষরূপী শয়তান আছে কি নাই الذي يوسوس في صدور الناس আল্লাহর কাছে পানাসাই আল্লাহর কাছে পানাশাই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস থেকে খান্নাসের ওয়াসওয়াসা থেকে এরা কারা الذي يوسوس في صدور الناس যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা ঢালে কো মন্ত্র দেয় এরা জিন্নাতও আছে এরা মানুষও আছে একদল জিনও আছে একদল কি আছে মানুষও আছে তো আমরা কি মনে করব অলি আল্লাহর কাছে যারা যাইতে দেয় না ফতো শুরু করে দেয় আমরা মনে করবো আমাদেরকে কুমন্ত্রণা দিয়া এই অলি আল্লাহর কাছ থেকে দূরে রাখার মাধ্যমে আমাদের অন্তরে যেন আল্লাহর মহব্বত পয়দা না হয় আল্লাহর কথা স্মরণ যেন আমাদের না হয় এই জন্যে তারা এই চক্রান্ত করতেছে এদেরকে আমাদের পরিচয় করতে হবে অলি আল্লাহর কাছে গেলেই যারা বলে পীর পূজা এদেরকে পরিচয় করতে হবে এবং বুঝতে হবে এরা হচ্ছে মানবরূপী শয়তান এই শয়তানগুলো আল্লাহর পথে আমাদেরকে চলতে দিতে চায় না আমরা অলি আল্লাহর কাছে যাই পূজা করার জন্যে এমনকি এমন মুশকিল যে মাজার শরীফ আপনি জিয়ারত করার জন্যে যাবেন কোনো অলি আল্লাহর কবর শরীফ মাজার শরীফ আপনি জিয়ারত করার জন্য যাবেন এরা ফতোয়া দিয়ে দিবে যে এরা মাজার পূজা করে নাজুবিল্লাহ আচ্ছা জিয়ারত করা এটা হালাল্লাহ হারাম ইসলামের শরীয়ত কি বলেছে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ করে দিয়েছিলেন তার একটা কারণ আছে এই কারণ বলতে গেলে সময় অনেক বেশি লেগে যাবে আমি ওইদিকে যাব না কবর জিয়ারত নিষেধ করে দিয়েছিলেন নবীজি যখন দেখলেন যে কবরের মাধ্যমে যে শিরিক করা যেটা মানুষের মানুষের মধ্যে এই শিরিক করার মতো কোনো প্রবণতা এখন আর নাই মানুষ বুঝতে পেরেছে কোনটা শিরিক আর কোনটা তহিদ মানুষ এখন বুঝতে পেরেছে এখন আর কবর জিয়ারত করলে কোনো অসুবিধা নাই আল্লাহর নবী সাল্লাহ আলহিউ তখনই আগের নিষেধাজ্ঞা এটা রহিত করে দিয়ে নতুন করে আদেশ দিলেন নাহাই তু কুমান কুবুর, আলা ফাজুরুহা আমার এক সময় আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করে দিয়েছিলাম এখন তোমরা সতর্কতার সাথে শোনো মনোযোগ সহকারে শোনো নিষেধাজ্ঞার নাই এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে থাকো কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় আর মৃত্যুর কথা স্মরণ হলে কি হয় জানেন মৃত্যুর কথা মানুষ যখন মৌতের কথা বেশি বেশি স্মরণ করেন মানুষের একটা বিশেষ ফায়দা হয় আল্লাহ নবী সাল্লাহ আলাইসমের সাত ফরমান ইন্না হাদি তাসদা উ কামাসদা উল হ্যাদি দু ইজা আসা বাহুল মা লোহার মধ্যে পানি লাগলে যেভাবে লোহার মধ্যে মরিচা ধরে যায় ঠিক তেমনিভাবে মানুষের কলবের মধ্যেও ময়লা পড়ে যায় ময়লা জমে যায় চাহাবাই কেরা মানুষ করলেন পামা জানা উহায় সুল আল্লাহ নবীজীব মানুষের কল্পের মধ্যে যদি ময়লা জমে সেই ময়লা পরিষ্কার করার কি উপায় আল্লাহ নবী জবাব দিলেন কাসরাতু কাসরাতিল কোরআন বা দিক্রিল বেশি বেশি করে কোরআনে করিম তিলামত করলে মানুষের কল পরিষ্কার হয় মানুষের কল্পের ময়লা পরিষ্কার হয়ে যায় আর বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের কল পরিষ্কার হয় কল যদি পরিষ্কার থাকে তাহলে একজন মানুষ আল্লাহর গুলামের দিকে সবসময় অগ্রসর থাকবেন তাকে আর ওয়াশা দিয়া মুখী করতে পারবে না তো কল পরিষ্কার করার একটা ঔষধ হলো মৃত্যুর কথা স্মরণ করা আর মৃত্যুর কথা স্মরণ করার একটা উপায় হলো কবর জিয়ারত করা আমরা যত বেশি কবর জিয়ারত করবো মৃত্যুর কথা তত বেশি স্মরণ হবে এবং আমাদের কল্প তত বেশি পরিষ্কার হইতে থাকবে তো কবর তো কবরই সম্মানার্থে আল্লাহর নেক বন্দাদের কবরগুলোর ক্ষেত্রে আমরা ভিন্ন শব্দ প্রয়োগ করি তো মূলত এটা কবর তো যেখানে তাকে দফন করা হইল বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাহীন কবরকে আমরা কবর শরীফ বলি অথবা মাজার শরীফ বলি সম্মানার্থে মূলত এটা কি কবর তো এই কবর জিয়ারত করা কি নিষেধ নিষেধ আল্লাহর নবী তো আমাদেরকে আদেশ করেছেন ফাজুর রুহা তোমরা কবর জিয়ারত করো আল্লাহর নবী যেই কাজ করার হুকুম আমাদেরকে দিলেন কেউ যদি আমাদেরকে এ থেকে নিষেধ করে আমরা কি বুঝব এরা শরীয়তের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে শরীয়ত আমাদেরকে একদিকে টানতেছে আর তারা আমাদেরকে উল্টা দিকে টানতেছে শাহজালালের কবর শরীফ জিয়ারত করতে আমরা যাই যে কবর জিয়ারত করা এটা তো না হওয়ার কিছুই নাই এখানে গেলেই তারা বলে কবর পূজা কোনটা এবাদত আর কোনটা জিয়ারত এই পার্থক্যটা বোঝার মতো এই 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 পার্থক্যটা বোঝার মতো জ্ঞান এই জাহিরদের নাই এরা ফতোয়াবাজি করে তো হাজির কেরাম আমরা মহব্বতের সম্পর্ক স্থাপন করব আল্লাহ ওয়ালা মানুষ যারা তাদের সাথে এই মহব্বত আমাদের কাজে দেবে কাজ দেবে তেমতের দিন তেমতের দিন আল্লাহর ডাক দিয়ে বলবেন আমার তোমরা কে কোথায় আছো যারা দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমি আল্লাহকে খুশি করার জন্যে একজন আর একজনকে মহব্বত করেছ আজকে তোমাদেরকে আমার আড়সের ছায়ার নিচে জাগা দেব যেই দিন আজকে আমার আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই আল্লাহর ওয়াস্তের মহব্বতের দাম আছে কি নাই অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান কিয়ামতের দিন একদল মানুষ নূরের মিম্বরের মধ্যে বসবেন নূরের মিম্বরের মধ্যে আসন গ্রহণ করবেন তাদের এই মর্যাদার অবস্থা দেখে সোহাদা আম্বিয়ায় কেরাম সোহাদায় কেরাম তারা আশ আশ্চর্যান্বিত হয়ে যাবেন তারা ভাবতে থাকবেন এদের কেউই তো নবী না নবী রসুল যারা তারা হিসাব করবেন এরা কেউই তো নবী না তাহলে এরা এত বেশি মর্যাদা কেমনে পাইল সোহাদায় কেরাম সোহাদায় কেরাম যারা আল্লাহর রাস্তায় নিজেদের প্রাণ কোরবান করে গিয়েছেন কেমতের দিন সেই সোহাদায় কেরাম নূরের মিম্বরে আসন গ্রহণ করা সেই লোকদের প্রতি তাকাইয়া তারা অবাক হয়ে যাবেন তারা বলবেন এই লোকগুলো তো আমাদের দলের না এরা তো শহীদ নয় তাহলে এরা এত বেশি মর্যাদা লাভ করলো তার কারণ কি। আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সৌভাগ্যবান মর্যাদাবান এই মানুষগুলোর পরিচয় দিলেন কেরামের সামনে নবীদের সাদ ফরমান দুনিয়ার জীবনেই মানুষ আল্লাহ পাককে খুশি করার জন্যে একজন আরেকজনকে মহব্বত করেছে আল্লাহর মহব্বত ছিল সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ মানুষ গুলোকে আল্লাহের দিন সম্মানিত করবেন নূরের আসন দান করার মাধ্যমে তারা নূরের আসনে আসন গ্রহণ করবেন তারা এইভাবেই সম্মানিত হবেন ইমানদার যারা তাদের অন্তরের মধ্যে মহব্বতের যে গুণটা আছে এই মহব্বতের গুণ তারা প্রয়োগ করবেন কোন জায়গায় আল্লাহকে খুশি করার কাজে আল্লাহর খুশির কাজে যেই ক্ষেত্রে এই মহব্বত প্রয়োগ করলে আল্লাহ রব্বুল আলমেন খুশি হন আল্লাহর ওয়াস্তে এই মহব্বতকে প্রয়োগ করা এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য এবং আমরা যদি ঠিক এইভাবে আমাদের এই মোহ আমাদের এস আমাদের মহব্বত আল্লাহর ওয়াস্তে আমরা এটাকে ব্যবহার করতে পারি এর ফল আমরা পাবো আল্লাহর আরসের নিচে আমাদের জায়গা হবে নূরের আসনে আসন গ্রহণ করার মতো একটা মর্যাদা আমরা আশা করতে পারব আল্লাহ রব্বুল আলমীন আমাদের সকলকে এই বিষয়টা বোঝার এবং সঠিকভাবে এই ব্যাপারে আমাদেরকে পথ চলার তৌফিক দা তৌফিক দান করুন সবাই বলে আমিনুদ্দ আওয়ানা আনহামদুলিল্লাহ রব আলমিন صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه <سؤال> وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد واله واصحابه واهل بيته اجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ করে আজকের এই সালে সব মাহফিলা ওয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও মাহফিলের সবাবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায় দাও তাম পৃথিবীর মুমিন মুমিনাত কবর মাসিরার ওয়াহে পাকে পৌঁছায় দাও আল্লাহ তামাম দুনিয়ার মুমিন মুমিনাত কবর বাসের আর ওয়াহে পাকে পৌঁছায় দাও বৃহত্তর লক্ষণাবন্ত এলাকার তামাম মধ্যে গানের আর ওয়াহে পাকে সবের হাদিয়া পৌঁছায় দাও তোমার যত বন্দাবান্দি এই মাহফিলের জন্যে টাকা পয়সা আদান করেছেন এই মাহফিলের খেদমতে যারা শরিক হয়েছেন প্রত্যেকের খানদানের মধ্যে গানের আর ওয়াহে পাকে সবের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ বাবা শাহজালাল শাহ পরান তিনশো সেইটাউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত অলি আরাম করেছেন তামাম আউলিয়া কেরামের রহে পাকে সবের হাদিয়া পৌঁছায় দাও আয়াল্লা নেক মহফিলের ওয়াসিলা নিয়ে তোমার কাছে ভিক্ষা চাই মেহরবানি করে আমাদের তামাম জিন্দগির গুনা খাতা মা ফরমাও বাকি জিন্দগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও তোমার হাবিবের জিন্দা মুর্দা তামা মোহাম্মদকে মা ফরমাও বিশেষ করে লক্ষণাবন্ধ এলাকার তামাম খবর খবরগুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ মুর্দে গানের পাক এই এলাকার জিন্দাদের উপর খুশিয়ার রাজি করে দাও আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা সিফায়ে কাবিলা দিলায় আল্লাহ তুমি তো অন্তর্জামী কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে মৌলা। আমাদের প্রত্যেকের ফরিয়াদগুলো তোমার হাবিবের মশিলায় কবুল ফরমাও আল্লাহ আমাদেরকে সন্তান সন্ততি দান করে খুশি করেছ আমাদের সন্তানদের নেক হায়াত দরাজ করে দাও সন্তানদেরকে আমাদের জন্য নেক ইয়াদগার হিসেবে কবুল ফার্মাও আয় আল্লাহ বিয়াসাদির উপযুক্ত ছেলে মেয়ে নিয়ে অনেক মা বাবা পরিশানির মধ্যে আছেন বেজোরদের জন্য নেক জোরের ব্যবস্থা করে দাও বিদেশের জমিনে আমাদের ভাই বন্ধু আপনজন আত্মীয় সোনা اولاد যারা সহি সালামতে রাখো হালাল রুজির তৌফিক দাও রুজির মধ্যে খয়রার বরকত عناयत फरमाओ আল্লাহ বিদেশের জমিনে আমাদের অনেক আপনজন যারা কোথায় থাকবে কি খাবে কি করবে এখনও কিছুই কোন দিশা পাইতেছে না আল্লাহ বে পানাদেরকে পানা দাও বিদেশের জমিনে সুন্দরভাবে বসবাস করার ব্যবস্থা করে দাও বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন কামিয়াবি এনায়ত ফার্মাও আল্লাহ পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি এনায়ত ফার্মাও আল্লাহ আমাদের জান মাল ইজ্জত তাম তোমার হাওয়ালা করলাম দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমান যাদের দিকে মায়ার নজরে তাকানোর তুমি ছাড়ার কেউ নেই আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে জালিমদের জুলুম থেকে হেফাজত ফরমাও জালিম কাফিরদেরকে মা আর মোভ করে দাও اللهم انصر الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفره والمبتدعه والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خلق بلادهم اللهم زلزل اقدامهم আল্লাহ মাফার কবাই না হুম ওয়াবাই না কালি মাতিহিম আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফর্মাও এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়ে রহমতের বরকত নাছিল ফর্মাও আমাদের পাপের কারণে আমাদের দেশটা কোনো জালিবের হাওয়ালা করে দিও না ও সময়ে তো ইলাল্লাহ। <كشف> ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين